হওয়া যায় না, হওয়া যায় না। এই বেরাদার একজন আল্লাহর ওলি ছিল বাবাজি, তার নাম হলে হজরতে আদহাম। বাবা তার বয়স বাবাজি 6 থেকে 8 বছর। বাবাজি তার ছোটবেলাতে আব্বা মারা যায়, মা মারা যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আল্লাহ আমার আব্বা নাই মা নাই, আমি কোথায় যাব গো আল্লাহ, আল্লাহ ছাড়া কাউরে কাছে হাত পাতা যাবে না, যাবে না। এ বেরাদার আপনার কিনা হজরতে আদহাম 6 থেকে 8 বছরের বাচ্চা। বাবা যে চিন্তায় চিন্তিত হয়ে গেছে, কোথায় যাব আমি কোথায় যাব, হজরতে আদহাম তুই চিন্তা ভাবনা করলেন, আমি বলকের জঙ্গলে গিয়া আল্লাহর ইবাদত করব। জোরুম সুবহানাল্লাহ। হজরতে আদহাম তিনি বাবাজি কি করলেন, টুক 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 করে বাবা বলকের জঙ্গলে গেলেন, লতা পাতা কেটে কেটে বাবাজি, বাবাজি একটা ছোট্ট কুঁড়ো ঘর বানালেন। ছোট্ট কুঁড়ো ঘর বানার পরে হজরতে আদহাম আল্লাহর ইবাদতে পাগল। জোর কর সুবহানাল্লাহ। এ সুনা মানে কেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হজরতে আদহাম বাবা ওই কোন ঘরে একদিন দুদিন তিন দিন বাবাজি এবাদত করতে করতে বাবাজি, এ সুনা মানে কেরাও, যখন হজরতে আদহামের 20 বছর যখন হলো, হজরতে আদা মনে মনে চিন্তা করলেন, আমি বলকে জুম্মা মসজিদে জুম্মা পড়তে যাব। হজরতে আদহাম বাবাজি বলকে জুম্মা মসজিদে জুম্মা পড়তে গেছেন, প্রথম কার কাতারে বসে আছে, বলক দেশের যত বাবা যুবক ছেলেরা ছিল, বাবাজি হজরতে আদামকে গরিব বলে, বাবাজি তিনাকে প্রথম কার কাতা থেকে নিয়ে ঠেলতে ঠেলতে ঠেল দাও লাস্টে কার কাতারে পাঠিয়ে দেওয়া হলো। লাস্টে কার কাতারে যখনই পাঠিয়ে দাও, এ শোনা মানিকেরা, হজরতে আদাম মনে মনে চিন্তা করে, আল্লাহ গো আল্লাহ ইয়ারা আমাকে চিনতে পারলো না। হজরতে আদহাম বলকে জুম্মা মসজিদে নামাজটা আদায় করলেন, আদায় করার পরে বাবাজি নামাজটা আদায় করে টুক 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 করে আবার জঙ্গলে গেছেন। জঙ্গলে যাওয়ার পরে আল্লাহর ইবাদত করতে করতে বাবাজি যাই নামাজে ঘুমিয়ে গেছে, যেমনই ঘুমিয়ে যাওয়া স্বপ্নের চুকে বাবাজি হজরতে খিজির আলে সাল্লাম এসে বলতেছেন, ও গো আদহাম আদহাম চিন্তা করো না, তুমি তোমাকে পলকের মানুষেরা প্রথমকার কাতার থেকে নিয়ে লাস্টে কার কাতারে পাঠিয়ে দেয়াছে, ও গো আদহাম আমি কথা দিলাম এ বলক দাসের বাদশার পিটির সাথে তোমার বিবাহ হবে। এ সুনা মানে কেরাও, হযরতে খিজির আলাইহিস সালাম বলতেছেন, বলক আদহাব তোমাকে গরিব বলে তারা প্রথমকার কাতারে রুমাজ পড়তে দেয় না, ঠেলতে ঠেলতে তোমাকে লাস্টকার কাতারে পাঠিয়েছে, ও গো আদহাব আমি খিজির আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে বললাম তোমাকে একদিন এ বলক দেশের বাদশার পিঠ পিটির সাথে বিবাহ হবে, এমন কি তুমি এই বলক দেশে রাজত্ব চালাবে। এ বাবাজি আল্লাহর নবী আল্লাহর ওলিদের কথা মিথ্যা হয় নাকি? হয় বাবাজি, হয় না? সকাল হয়েছে বাবাজি, হযরত আদহাম বলক দেশের যে বাদশা ছিল ওই বাদশার কাছে টক 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 করে বাবা হযরত আদহাম ফকিরের বাবা লেবাস পরে চলতে শুরু করেছেন, চলতে চলতে বাবা বলকের বাবা জব বলকের বাদশার কাছে দরবার কাপনার হাজির হয়েছে, গেটে হাজির হয়েছে, দরবার বলতে
যে ফকির বাবা কোথায় যাবে, বলে আমি বাদশার সঙ্গে দেখা করতে চাই। দরবান বলতেছে এই ফকির বাবা তোমার যা হবে না। আর একটা দরবান বলছে গো দরবার ফকির ভয় তো কিছু বাদশার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য এসেছে, ওকে ছেড়ে দাও ছেড়ে দাও। বাবা হযরত আদহামকে গরিব ফকির বলে বাবা ছেড়ে দিয়েছে। হযরত আদহাম বাদশার বাড়ির ভিতরে প্রবেশ করেছে, একতলা দুতলা তিনতলা বাদশা বসে আছে বাবা পাঁচতলায়। হযরত আদহাম বাবা চারতলা পাঁচতলা উপরে উঠেছে। ওঠার পরে এ বেরাদার ফকির বাবা হযরত আদহাম গিয়ে বাবা বাদশাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া বলকের বাদশাহ। বাদশাহ সালামে জবাব দাও, আলাইকুম আসসালাম ইয়া ফকির বাবা, বলো বলে কিসের জন্য এসেছো? এ ফকির বলো কি সাহায্য করব তোমার? বাবা হযরত আদহাম বলতেছো গো বাদশাহ, আপনার বিটিকে আমি বিবাহ করতে চাই। কি করতে চাই? বিবাহ করতে চাই। এখন যদি বাবা কোনো গরিব ভিক আপনার ফকির যদি এসে বলে বড় লোকের বাড়িতে, বলে এ ভাই এ চাচা এ খালু তোমার বিটির সঙ্গে আমার বিবাহ দেবে নাকি, আর মাইরা থোক না ঘুরিয়ে দেবে দেখি না। এ সোনা মানিকের বলকের বাদশা বাবাজি চিন্তায় চিন্তিত হয়ে গেছে, এ ফকির বাবা কি কথা বলে, আমার বিটির সঙ্গে বিবাহ করতে চায়। বাবা এ বাদশা উজির কে ডেকে বলে, ও গো জিরি এ আদহাম কে ফকির বাবা কে পাশের ঘরে নিয়ে যাও, কিসের জন্য আমার কাছে এসেছে? উজির বাবাজি পাশের ঘরে হযরত আদহাম কে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলতে জগো ফকির বাবা, ফকির বাবা আপনি বলুন কিসের জন্য এসেছেন? হযরত আদহাম বলতেছেন, ওগো তবে শুনে নাও শুনে নাও, আমি যখন 20 বছর আমি জঙ্গল থেকে বেরোলাম, বরার পরে আমি বলকের জুম্মা মসজিদে নামাজ পড়তে গেলাম, আমাকে বলকের মানুষেরা গরিব ফকির বইলাও, প্রথম কর কাতারে ঠেলতে ঠেলতে পেশে কোন কাতারে দিয়েছে, আমার মনটা খারাপ করে দিয়াও, আমি আবার জঙ্গলে ইবাদত করতে গেলাম, ইবাদত করতে গিয়ে ঘুমিয়ে গেছিলাম, স্বপ্ন যুগে হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ও গো আদহাম চিন্তা করো না, তোমার বলকের বাদশার বিটির সাথে বিবাহ হবে। ও গো উজির আমি তারি জ্বললে বাদশার কাছে আমি বিবাহার পয়গাম নিয়ে এসেছি। উজির বলতেছে, বলে গো ফকির বাবা তুমি এখনই ঘুরে যাও, বাদশার পিটি যে দামি দামি হার পিরে, তোমার তো একটা দেওয়া তোমার ক্ষমতা হবে না, যদি তুমি বাদশার পিটির হার মতো যদি একটা হার নিয়ে আসতে পারো। উজির বলতেছে, তাইলে তোমার সাথে বাদশার পিটির বিবাহ হবে। জোর কর সুবহানাল্লাহ। এ ফকির বাবা আদহা মনটা খারাপ করে বাবা দিয়ে টুকটো টুকটো করে আবার জঙ্গলের দিকে চলে গেলেন। পলকির জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে আবার পাগল, ইবাদত করতে করতে বাবা যে ঘুমিয়ে গেছে, আবার হযরতে খিজির আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে এসেছে, গো আদহা ওরা তোমাকে সোনার হার লোভ দেখিয়ে তোমাকে ভয় দেখে দিয়েছে। এ আদহা চিন্তা করো না, আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম, আমার ডিপার্টমেন্টের কাজ হলো পানির তলে কাজ, আমার মত কে বলতে পারবে না, সমুদ্র ভিতরে কত হীরা মুক্তা জহর আছে। এ আদহাম চিন্তা করো না, সকাল বেলাতে তুমি সমুদ্রের ধারে যাবা, তোমাকে একটা তিনি মাছে সুন্দর হাত দেবে, নারায় তাকবীর একটু পাওয়া দেন না, নারায় তাকবীর নারায় তাকবীর নারায় সালাত। আমার মা বোনদের জন্য দুটি মশলা,
এক নম্বর মাতাতে খোফা বাঁধা যাবে কিনা, জি। দ্বিতীয় নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। হাগো আপনার দেশে হয় স্বামীর পকেটে টাকা চুরি? হয় না? হয় না? আমাদের ভগবান করে তো খুব হয় বাবা। স্বামীকে যে মাঠে আসেছে বাবা, চাচা জামা খুলে রেখেছে, এ দাদে পকেট থেকে 200 টাকা বাইর করে রেখে দিয়েছে। চাচা গেছে মাঠে আপনার চার দোকানে পকেট হাজিরা, দেখছে 200 টাকা। এক নম্বর খোয়া বাঁধা যাবে কিনা, দ্বিতীয় নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। আর ছেলেদের জন্য দুটি মশলা, তিনটা জিনিস খেলে একটা জিনিস রাখলে আমার নাবিজি বলেছে তার মরা কাল পর্যন্ত যৌবন কাল হারাবে না। জোরে বলুন, শুনতে রাজি আছেন না? নাই একে শুনবেন না, হাত তুলেন তো দেখি। মাওলানা মুহাম্মদ আলি, মাওলানা মুহাম্মদ ওমন নবীর দেশে চলো জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলো। আমার মা বোনের আশেপাশে আছে না, ওরা সিরিয়াল দেখতে পালা যে দেখতে তো পাচ্ছি না, আছে এটা টুকি মেরে দেখেন দিনে আছে না? ও মন্নবের দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি দু জাহানে, নূরের রবি সে নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মান্নবে দেশে চলো না জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। গেরামে লোকে দাওয়াতি করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাবো এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলো। এ বাবাজি স্বপ্নতে নামে কে এক পা যদি দেখে নেন, আল্লাহ তালা বলতেছেন ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আমরা বাবাজি এমন এক বান্দা হলাম, স্বপ্নে দেখি সাত্তারের বিটি, তাহলে কি করে জান্নাতি হবে বাবা রে? এ মা খালা ও গো ভাই, রাত্রে স্বপ্ন যদি দেখতে হয় কৌশল আজামকে দেখো, স্বপ্ন যদি দেখতে হয় খাজা গরিবে নামাজকে দেখো, স্বপ্ন যদি দেখতে হয় বাবাজি সরকার আলা হাজরাত কে দেখো, স্বপ্ন যদি দেখতে হয় আমার নবীজি কে দেখো, আল্লাহ বলে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। এ বাবাজি হযরত দেখি জিরাল সাল্লাম যখন স্বপ্নের মাধ্যমে যখন বললেন বলো গো আদহাম চিন্তা করো না, সকালবেলাতে তুমি যাবে সমুদ্র ধারেতে, একটা তিনি মাছ এসে তোমাকে একটা সোনার হার দিয়ে দেবে। এ সোনা মানিকেরা শুনলা বাবাজি আপনাদেরকে বলতে চাই, সকালবেলাতে বাবাজি এ ফকির আদহাম টুক 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 করে গেছে কোথায়, বাবাজি সমুদ্র ধারেতে অনেক সুন্দর দাঁড়িয়ে আছে, একটা বড় তিনি মাছ বাবাজি মুখে করে একটি সোনা হীরা মুক্তা জোহর দিয়ে বাবা হার তৈরি করো। বাবাজি তিনি মাছ থেকে নিয়ে নিল, নেবার পরে ফকির আদহাম পকড়ে ঢুকিয়েছে, ঢুকে নেবার পরে টুক 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 করে আবার বাদশা রাজত্বে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বাদশা রাজতি, বাদশার দরবারে যাতে যায়। হযরত ফকির আদহাম
বাবা দি টুক 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 করে এদিকে উজির দারওয়ানকে বলেছে বলো গো দারওয়ান তবে শুনে নাও তোমাদেরকে বলে দি যদি ওই ফকির বাবা যদি আসে তাকে ভিতরে প্রবেশ করতে দেবে না কোন ফকিরের ভিতরে কি আছে কিছু বলা যায় না এ দারওয়ান তাকে ঢুকতে দেবে না বাবা দি এক পা দু পা করে ফকির হযরতে আদাব তিনি বাবা দি টুক টুক করে বাবাজি পাদসার দরওয়ানে গেটে হাজির দরওয়ান বলতেছে এ ফকির বাবা তোমাকে কি আনতে বলেছিলেন চনে কি বলে হ্যাঁ এনেছি দরওয়ান বলতেছে একটু দেখাও তো বাবা হযরত আদহাম পকেট থেকে বাবা হাতটা বার করেছে এ দরওয়ানের চোখ বাবা কপালে উঠে গেছে কপালে উঠে গেছে দারওয়ান চিন্তা করতেছে আমি তো বাপে জন্ম এইরকম হাত দেখি না এমন কেউ বাদশার পিটি এরকম হার পরিধান করে নাই এত সুন্দর হার পেল কোথায় দারওয়ান বাবা উজিরকে ডাকলো এ উজির গো ফকির বাবা সুন্দর একটা হার নিয়ে এসেছে বাদশার পিটির সঙ্গে তোমাকে বিবাহ দিতে হবে বাবাজি উজির মারে মারে চিন্তা করলো বাদশা যদি জানতে পারে আমাকে উজির থেকে নাম্বার খস্ত করে দেবে না 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 জানতে দেব না দেব না এ বেরাদার ফকির বাবা আদহামকে বাবাজি ভিতরে প্রবেশ করতে দিল না উজির বাবা গ্রামের ছেলেকে বলতে চোখ বলকে জঙ্গল ছেলেরাও তোমরা একটি কাজ করো কাজ করো কাজটা হলে এটাই এ ফকির বাবা আদহামকে মেরে জঙ্গলে ফেলে রেখে আসো এ বাবাজি ফকির বাবা আদহামকে বাবাজি এত মার মেরেছে এত মার মেরেছে পাহাড়ের ওপরে বাবাজি ফেলে রেখেছে এদিকে বাবাজি আদহামকে মেরে বাবা অজ্ঞান করে দিয়েছে বাবা বলকে যুবক ছেলেরা মনে মনে ভাবলেন ফকির বাবা মরে গেছে কিন্তু বেরাদের ইসলাম মাজা সামারি কিরাম বাদশার পিটি ছিল এ বাদশার পিটির নাম হলো মাগুল বাহার কি নাম মাগুল বাহার এ ভাইরা আমাদের মত এ মাগুল বাহার ছিল না আমাদের ঘরের মায়েদের মত মাগুল বাহার ছিল না এ বাদশার বেটি মাগুল বাহার জীবনে কোনদিন ছেলেদের চেহারা দেখেনি জীবনে এক অক্ত নামাজ কাদা করেনি জীবনে তাহাজুদের নামাজ কাদা করে না তার নাম হলো মাগুল বাহার সোনা মানে কে রও বাবা দি এক অক্ত নামাজ কাজা নাই এক অক্ত বাবা স্বপ্নার কিনা তাহাজুদ নামাজ কাজা নাই আমাদের ঘরের মা বনে রও এক অক্ত বাবা জি সিরিয়াল কাজা করে না এরি নাম হলো আল্লাহর বান্দি ঠিক কি না মুখে বলো নবীকে ভালোবাসি এ ভালোবাসাতে আল্লাহ পাওয়া যাবে গো আমার কথা বুঝতে পারছেন না আল্লাহ পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে না অন্তর থেকে ভালোবাসতে হবে বাবা জি এখন কার ভালোবাসা হয়েছে একটা মেয়ে একটা ছেলে ভালোবাসা হয়েছে বাবা জি ভালোবাসা হওয়ার পরে এ সোনা মানিকের এ বলতেছে এরে এরে সকিনা তোকে যদি না পাই তোর জন্য জান দিব জীবন দেব তোর জন্য গলাতে পাশে দেব এ ভাইরা আপনাদেরকে বলতে চাই ভালোবাসা যাই যাতে না হারাম আছে আজকে আপনাদেরকে এই মশলাটাও দিয়ে যাব জোর কর সুবহানাল্লাহ এ সোনা মানে কে রও আসুন না বাবাজি আল্লাহ পাক বলতে চেন বলো গো আদহাম তোমাকে বলো কে লোকেরা চিনতে পারলো না এদিকে বাজার বিটি মা গোল বাহার বাবাজি জীবন কোনোদিন বাড়ি থেকে বেরোয় না শুধু বাবাজি আসরের না
নামাজ পড়ে বাবা বাদশার বাড়ির ভিতরে একটা ফুলের বাগান রয়েছে আসর নামাজ পড়ে ওই ফুলের বাগানে ভুবন করতে যায় ওগো মা খালা শুনে জালমা রাতের বেলায় মেয়েদের ফুলের বাগানে ঘোরা যাই যাচ্ছে কিন্তু বাজারে ঘোরা যায় না মেয়েরা বাজারে যেতে পাবে না আর এখন মেয়েরা এখন বাজারে যাচ্ছে যাচ্ছে না ভাই বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লেখি দেখতে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে বাজার ঠিক কিনা রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে নারী করে বাজার নারী করে বাজার মেয়েরা পরে প্যান শার্ট চশমা লাগাই চোখে বর্তমানে যোগের হাওয়া বইছে উল্টো দিকে লিখতে বসে চিন্তা করি লেখি কোন দেখতে গে মেরা সব চুল কেটে পুরুষ হতে চাই মেরা চুল মেরা সব চুল কেটে পুরুষ হতে চাই ছেলেরা চুল বড় করে পিটেতে ঠেকায় পিটেতে ঠেকায় এ দুঃখে ছেলেরা সব ভেঙে পল সুখে বর্তমানের যোগের হাওয়া বইছে উল্টো দিকে ঠিক না বলো ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যাই মাঠে মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টেটি হলো টেনের টেটি এ দুঃখ এ দুঃখে ছেলেরা সব ভেঙে পল শোকে বর্তমানের যোগের হাওয়া বইছে উল্টো দিকে তারপরে স্ত্রী কি বলতে দেখো না স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ আমি গেলাম বয় দেখতে তুমি করো রান্না রাত বারোটা এসে জানো না তাকি ভোগে বর্তমানের যোগের হাওয়া বইছে উল্টো দিকে বাবাজি এ শুনা মানে কেরা ব্যাপার কিনা বাদশার বিটি মাগল বাহার বাবাজি আসর নামাজ পড়ে ফুলের বাগান ভবন করতে এসেছে ফুলের বাগান ভবন করতে করতে বাবাজি বিশাক্ত সাপে বাবাজি দংশন করেছে এ মাগল বাহার ফুলের বাগানে ক্ষত বিষাক্ত সাপে দংশন করেছে বাদশা বলতেছে ওগো আমার কবিরাজেরাও এ উজির শুনে নাও কবিরাজদেরকে খবর দিয়ে দাও আমার পিটিকে যে ভালো করতে পারবে আমি তাকে বড় ইনাম পুরস্কার দেব এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও পলকের যত কবিরাজ ছিল বাবাজি সবাই আসলো এ মাগুল পাহাড়কে কেউ বাবা ঠিক করতে পারলো না সমস্ত কবিরাজ বলল গো বাদশাহ তোমার বিটি মাগুল পাহাড় আর বেঁচে নাই আর বেঁচে নাও এখনই তাকে দাফন করতে হবে এই সোনা মানে কেরাও মাগুল পাহাড়ের বাবা জানাজার নামাজ হলো জানাজার নামাজ হওয়ার পরে বাবাজি রাত্রি বেলাতে মাগুল পাহাড়কে বাবা দাফন করতে গেছে এদিকে বাবাজি যেই
আদাব পাহাড়ের উপরে ও কান হয়ে পড়ে আছে বাবা আল্লাহর কি কুদরত আদামের বাবা জ্ঞানটা ফিরে এসেছে আদামের পাশে একজন ব্যক্তি কবর জিয়ারত করতে যে আদাম বলছে কে ভাই তুমি এত রাত্রিতে এখানে কেন ওই ব্যক্তি বলতেছে এ ফকির বাবা তুমি কি জানো না বাচ্চার বেটি মা কোন বাহার দুনিয়া থেকে বিদায় হযরত আদাম মনে মনে চিন্তা করে না 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 বাচ্চার বেটি মা কোন বাহার মরতে পারে না মরতে পারে না একজন আলেমের কথা মিথ্যা হতে পারে মুফতির কথা মিথ্যা হতে পারে কিন্তু নবী ওলিদের কথা মিথ্যা হতে পারে না স্বপ্নযোগ বলেছিল যে তার সঙ্গে মাগুল বাহারের বিবাহ হবে হযরত আদাম বিশ্বাস করে না 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 নবীদের কথা মিথ্যা হয় না ওলিদের কথা মিথ্যা হয় না সমস্ত মানুষ বাবা মাগুল বাহারকে মাটি দিয়ে বাবা বাড়ি চলে গেছে হযরত আদাম টুক 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 করে মাগুল বাহারের কবরে গেছে যাওয়ার পরে মাটি গুলো সরিয়ে সরিয়ে বাবা মাগুল বাহারকে কবর থেকে তুলেছে তোলার পরে বাবা দিয়ে করে বলকের জঙ্গলে নিয়ে গেছে জঙ্গলে যখনই বাবা দি নিয়ে যাওয়া হযরত আদম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো ও গো আল্লাহ আপনার নবী ওলি হযরত খিজির আলাইহিস সালাম আমাকে স্বপ্ন যোগ বলেছিল আমার সাথে নাকি বাদশার বিটি বিবাহ হতো ও গো রব্বুল আলামিন আমার বিশ্বাস হয় না নবীদের কথা মিথ্যা হতে পারে না পারে না বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে আর ওই জঙ্গলে বাবাজি চারজন বড় বড় কবিরাত বাবাজি রাত্রে বেড়াতে আসতেছে আদহাম মনে মনে ভাবল বাচ্চা মনে খোঁজ পেয়ে গেছে এ বাবাজি এই ভয় আদহাম মুখে পড়েছে চারজন বাবাজি বড় বড় কবিরাত মেয়েটা মাগুল বাহারিকে দেখে বাবা হাত কোলালো চোখটা একটু দেখলো একে তো বিষাক্ত সাপে দংশন করেছে বড় বড় কবিরাজ বাবা জঙ্গল থেকে কি পাতা নিয়ে আসলো আসার পরে তার জিবাতে এক ধোপা ফেললো যে জায়গাতে সাপে দংশন করেছে বাবাজি সে জায়গাতে লাগাইয়া দিল কিছুক্ষণ পরে বাবাজি সুনামানিকেরা এ মাগুল বাহার আবারও জীবিত হয়ে গেল নারায় তাকবীর একবার দুর্ব আল্লাহু আকবার সালাম মাওলানা মুহাম্মদ আলাইহি মাওলানা মুহাম্মদ সাল্লু আলাইহি ছেলে কল পাক নামে ছেলে কল সফিয়ানা মোহাম্মদ যারা নবীজির আশিক দিবানা যেতে চায় সোনার মদিনা ও গো মুমিন মুসলমান যেতে চায় সোনার মদিনা ও গো মুমিন মুসলমান জোরে বলুন আচ্ছা বাবা তাহলে শেষ করে দিই দেখি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেদায়েত দান করুক সকল বড় আল্লাহু আমিন একবার দূর বড় আল্লাহুম্মা সাইয়েদিনা মাওলানা মুহাম্মদ চিঠিতে লেখা আছে ভাই বলেন সাহেব আপনার কাছে একটা অনুরোধ একটা উর্দু গজল শুনবো শুধু উর্দু গজল নয় রে ভাই আমি ভোজপুরিতে নাচ শোনাবো সাঁওতালি ভাষাতে নাচ শোনাবো ইংলিশেও বাবা নাচ শোনাবো শুনতে রাজি থাকলে কে কে শুনবেন না তুলেন
সাথে হাত উঠিয়েছে নাকি উঠে আচ্ছা বাবা যে মুসলমান ভাইরা তাই বলতেছেন প্যারে রাজানে এই হে পুকারা জোরে বলুন না प्यारे राजाने यही है पुकारा आई लव यू आका जोरे बोलो जिस मोमिन के दिल में नबी होता ओ जाते हैं मक्का मदीना जिस मोमिन के दिल में नबी होता ओ जाते हैं मक्का मदीना आई लव यू आका माने जानें जानें को भाई আসামে গিয়েছি বুঝলেন আম বলছে ভাই আই লাভ ইউ আকা মানে কি বলেন তো মাথা নিচু করে আছে কেউ জানে না একটা ইয়ং ছেলে বলছে বলছে আমি বলবো তো বলো তাহলে বলছে বলছে আই লাভ ইউ আকা মানে সাতটার বিটিকে ভালোবাসে লে ওঠে না আই লাভ ইউ আকা মানে হে নবী আপনাকে আমরা মহব্বত করি জি তাই বলছেন প্যারে রাজানে এই হে পুকারাও আই লাভ ইউ আকা কে দুনিয়া কে রিশতা নে জব মুখ মুড়া বেলালি নে কেহতা হে লব পে পুকারাও কে দুনিয়া কে রিশতা নে জব মুখ মুড়া বেলালি নে কেহতা হে লব পে পুকারাও আই লাভ ইউ আকা জোরে বলুন তারপরে শোনাবো ইংলিশ ভোজপুরি আমেলি সাঁওতালি ইংলিশ সব ভাষা না জানি বলছি চলুন মাগুল বাহার ইনি বাবাজি জ্ঞান ফিরে পেল জোরে বলুন সুবহানাল্লাহ ওই চারজন কবিরা বলছে বোন তোমার বাড়ি কোথায় তিনি বলছে যে আমার বাড়ি হচ্ছে আমি বলকের বাদশার বিটি বলে এখানে কেন বলে আমি আসর নামাজ পড়ে বাগান ভ্রমণ করতে গেছিলাম ফুলের বাগান সে বাগানে গিয়ে আমাকে বিষাক্ত সাপে দংশন করেছে তারপর থেকে কি হয়েছে আমি আর বলতে পারবো না হযরতে আদম তিনি বাবা দে টক 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 করে বেরিয়ে যা বলছে এ ভাই না গো বাকিটা আমার কাছে শুনে নিন এ বেরাদার হযরতে আদম বলতে শুরু করলেন এগো চাচার কবিরাজ ভাইরাও আপনারা আমার কথা গুলো মন দিয়ে শুনুন বাবাজি আদম চাচার কবিরাজকে বলতেছে বলো ভাই গো আমার যখন 20 বছর পূজলো আমি বলকের জুম্মা মসজিদে নামাজ পড়তে গেলাম যাবার পরে পলকের মানুষের আমাকে প্রথমকার কাতার থেকে নিয়ে ঠেলতে 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 পেছকান কাতারে বাবাজি পেনিয়ে দিল ওগো আমার চারজন ভাই আমি আর মনটা খারাপ করে জঙ্গলে আসলাম স্বপ্নের মাধ্যমে খিজির আলী সাল্লাম বলেন বল গো আদহাম চিন্তা করো না তোমার সাথে পলকের বাদশার বিটির বিয়ে হবে ওগো ভাইরা আমি সকাল বেলাতে বাদশাহ দরবারে গেলাম বাদশাহ কে বললো গো বাদশাহ তোমার বিটিকে বিবাহ করতে চাই বাদশাহ কোনো মতে রাজি হলো না বাদশাহ যে উজির ছিল আমি তাকে ঘটনা গুলো খুলে বললাম সে আমাকে একটা সোনার হারের ভয় দেখালো আমি আপনার কিনা সোনার ভয়ে দেখি মনটা খারাপ করে জঙ্গলে গেলাম যাবার পরে আবার খিজির আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে বলে ও গো আদহাম চিন্তার কিছু কারণ নাই ওই নদীতে যাবাও তিনি মাস তোমাকে একটা সুন্দর হার দেবে আমি হাতটা নিয়ে আবারও গেলাম বাদশার ওজির আমাকে মেরে অজ্ঞান করে বাগানে পেলিয়ে রাখলো পাহাড়ে পেলিয়ে রেখেছে তারই জন্যে
আমি আর সইতে পারলাম না, আমাকে ফেলে দিল জায়গাতে। তখন বাচ্চার বিটিকে সাবেদন স করেছে, বাচ্চার বিটিকে যখন সমস্ত বাসীরাও তখন দাফন করতে গেছিল, তখন আমার আল্লাহ পাক আমাকে জ্ঞানটা ফিরিয়ে দিয়েছিল। আমার পাশে একজন ব্যক্তি কবর জিয়ারত করছিল, আমি বললাম রে এখানে কি হয়েছে? বলে বাদশার বিটি মাগুল বাহার মারা গেছে। আমার মনে মনে চিন্তা হলো, যারা নবী স্বপ্ন যুগ বলেছে আমার সাথে বাদশার বিটি বিয়ে হবে, জীবনও মরতে পারে না। ওগো চারজন ভাই মাগুল বাহারকে এই বাদশার বিটিকে কবর থেকে তুলে জাগাতে নিয়ে এসেছি। জোরে কর সুবহানাল্লাহ। এ চারজন কবি রাত বলতে চায়, এ মাগুল বাহার বলো বলো তুমি কি এই ছেলেটাকে বিবাহ করতে চাও? না, তোমার আব্বার কাছে ফিরে যাবে। মাগুল বাহার বলছে, ভয় রাখো, আল্লাহ তালা আমার হয়তো এটাই নসিবে স্বামী আছে, তার জন্য আল্লাহ পাক আমাকে জায়গাতে পাঠিয়েছে। এখন যদি বাড়ি ঘুরে যায় বলকের সমস্ত মানুষেরা ভাববে যে মাগুল বাহার জিন হয়ে বাদশার বাড়িতে এসেছে। আগো কেউ যদি মারা যায় তারপর বাড়িতে যদি ওই মানুষটা আসে তোমাকে ভয় ঢুকতে দিবে? জিন বা ভূত বা যে কোনো একটা ফেরত হিসাব দিয়ে তাকে বাড়িতে তাড়াবে, বলে বাড়ি যাওয়া দরকার না, আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই। জোরে বলুন। এ বাবা জি মুসলমান ভাইরাও, এ সোনা মানে কে রাও, ওই চারজন কবি রাজা কি করলেন? চারজন কবি রাজা তার সাথে মাগুল বাহারের হযরত আদহামের বিবাহটা পড়িয়ে দেয়। জোর কর সুবহানাল্লাহ। এ সোনা মানে কে রাও, ও গো আমার মা কালা শুনে জন্মা রাতের বেলায়, ও গো মা জননী তুমি যদি সঠিক নারী হও গো মা, তোমার কপালেও সুন্দর নারী জুড়বে। এখনকার মেয়েদেরকে দেখা যায় বাবাজি বোরখা পরে নিতেছে, বোরখা পরে নিয়ে বাবা বোরখার ভিতরে মোবাইল, বাবাজি হ্যালো হাই করতে করতে প্রাইভেটে যায়, কলেজে যায়, স্কুলে যায়। ওরে ভাইরা, এখনকার মেয়েরা স্কুলে কলেজে পড়াশোনা করে না? করে না। তারা কলেজে গিয়া যত রকমের খারাপ কাজে লিপ্ত হয়। বাবাজি বাপ মা ভাবে আমার বেটা বিটি কলেজে ভালোই পড়া পড়ছে, ঠিক কি না? বাবা জি মুসলমান, এ সোনা মানে কে রাও, এ মা কালা গো, পর্দা করা দুই রকমের নীতি আছে, একটা হলো পর্দা ফরজ, দ্বিতীয় নাম্বার হলো তুমি পর্দা করতে চো লুকিয়ে লুকিয়ে খারাপ কাজ। এ পর্দা করে লাভ দেবে? আমি নিজে ডাইরেক্ট চোখে দেখা, বুঝলেন আব্বাজি? একজন মেয়ে ফোন ধরলো, ধরার পরে বলতেছে যে তোমাকে পার্কের ভিতরে আসতে হবে। যে ভাই আছে গো, আব্বা আছে, মা আছে, কি করে যাবো? কাজ করে বোরখা পিনে নিলাম। কি পিনবে? বোরখা। বোরখা পিনে বাবাজি, এ ভাই বলছে কোথায় যাবে রে বোন? বলে আর বলিও না, ওই অমুক বান্ধবের বাড়ি বেড়াতে যাবো। বোরখা পিনে বাবা চলে গেল। যেন দুনিয়ার মানুষ জানে, কেউ না চিনতে পারে, এটা আব্দুর রহমানের বিটি, এটা আব্দুল সাত্তারের বিটি, চিনতে জানো না পারে। বাড়ি থেকে বোরখা পিনে বাবা বাড়িয়ে গেছে, যখনই বাবাজি চলে গেছে কোথায় পার্কে, বোরখা উঠিয়ে ফেলে দিয়েছে, যত রকমের খারাপ কাজ ওই পার্কে চলতেছে। চলছে না? চলছে না? এ সোনা মানিকে রাও, ও গো ভাই আমার নবীজি বলেছেন আদাই সুলতানরা দাইশ ভক্তি কখনো জান্নাতে যাবে না, জান্নাতের গেট এলাকায় আছে। আমার সাহাবীরা নবীজি সাহাবীরা বলতেছেন, ও গো নবীজি দাইশ বলতে কাদেরকে বোঝা যায়? আমার নামে বলতে চো গো আমার সাহাবীরাও, যে বাপ
পয়জার পিটিকে পয়দা রাখতে পারল না যে মা হয়ে তারি পিটিকে কোরআন শিক্ষা দিতে পারল না যে বাপ হয়ে বেটাকে কোরআন শিক্ষা দিতে পারল না যে মা হয়ে যার পিটিকে ঠিক জায়গাতে রাখতে পারল না তারি নাম হলো দাইস এ দাইস ব্যক্তি জান্নাতি হবে না হবে দাইস ব্যক্তি জান্নাতি হবে বাবাজি আমি আগে বলেছি আমার আলেমদ্দে নকশবন্দী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যদি বাবাজি গাছ ভালো হয় নিশ্চয় বাবাজি ফল ভালো হবে ঠিক না ভুল বললাম এই যে জোরে বলেন না এ বাবাজি এখন ইউটিউবে লাইভ চলতেছেন ইউটিউব খুললে পরে আমার ওয়াজ ইউটিউবে দেখতে পাবেন জি এ দেখেন আপনার লাইভ চলতেছে এ শোনা মানে কেরাও ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও একটা অনুরোধ করি গো মা যদি মা আপনার পাশে বসে থাকেন মাওলানা ওবায়দুল ইসলাম জামালের কথা শুনে যান গো মা আপনারা যদি মা ফাতেমার মতো নারী হতে পারেন আপনারা যদি আপনার কিনা মা খাদিজাতুল কুবরাও রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে পারে মা গো মা তুমি হবে জান্নাতি জান্নাতি আজ যদি বেহিয়া খাতুন যদি হও জান্নাতি হবে না জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে এ শোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও একবার বোঝার চেষ্টা কর ভাইরা এ শোনা মানিকেরাও এ বেহিয়া খাতুন কাকে বলা হয় জানেন আগো এ বেহিয়া খাতুন কাকে বলা হয় যার মাথাতে রুন্না ব্যবহার করে না তাকে বলা হয় বাতাস খাতুন বেহিয়া খাতুন তার শরীরে ঠিক মতন পোশাক থাকে না তাকে বলা হয় বেহিয়া খাতুন আবার নবীজি বলেছেন কোন মায়ের যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায় সে জায়গা গুলো কিয়ামতে জায়গাতে পোড়ানো হবে কিয়ামতের আগুনে পোড়া হবে কোন মা যদি কোন পুরুষকে চুল দেখায় কোন মা যদি কোন সরলঙ্গ পতঙ্গ দেখায় আমার দয়ার নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে ও গো মা আর তুমি যদি কোন পুরুষকে যদি চুল দেখে বাড়াও আল্লাহর ফেরেশতারা চুল ধরে জাহান্নামে ঝুলাইয়া দিবে রে মা ওরে মা জীবনে গুনার কাজ করো না গো মা এ মা যদি জাহান্নামকে যদি ভয় করো ও গো মা খালাও জীবন তোমার শরীর কোন পুরুষকে দেখায় না এখনকার জামানাতে হয়েছে বাবাজি আব্দুর রহমান যদি বাবা কাছ থেকে তিন মাস পরে বাড়ি আসে বাবাজি আব্দুর রহমানের সামনে ভালো ভালো শাড়ি পরে নাও আব্দুর রহমান দশ দিন থেকে বিদেশে গেছে এ আব্দুর রহমানের পিপি এমন সুন্দর সুন্দর শাড়ি পরেছে এমন সুন্দর করে চুনা চড়ালছে মুখে বাবা প্যান্ডার আম্মার কাছে ফেরেলা বিলে বারে মেগেছে পালিয়ে যাওয়ার পরে রাস্তা দিয়ে চলতে লেগেছে কিছু ইয়ং ছেলেরা ভাবি বলে টিটকে দেয় ও গো ভাবি তুমি হলো সরকারি ভাবি মেয়েটা বলছ রে তোরা শুনে রে শুনে রে তোর ভাই নাই বাড়িতে ভাই নাই বাড়িতে এখন আমি তোদের সরকারি ভাবি যত পারবি তত চালা ওয়াসিবি দেখ কিছু না এ ঠিক বলছি না ভুল বলছি গো অনেকে মা আছে দেখবেন আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাবাত হবে কেমন করে তিন মাস পর চার মাস পর স্বামী আসে বাড়িতে এদিকে বিবি বাবা যাকে বলা হয় ঝিলদি যাকে বলা হয় পুরাতন শাড়ি পিড়ে একবার বসে থাকে তাহলে ওই বিবির উপর মহাবাত বসবে ও গো মা কালা তোমার স্বামী যখন বিদাস থেকে আসবে গো মা আপনাকে একটা কথা বলে যায় গো মা ও গো মা জননী স্বামীর জন্যে সেজে কোজে বসে থাকুন ও গো মা তুমি যখন সেজে কোজে স্বামীর সামনে থাকো না ওই স্বামীটা অন্য মেয়ের দিকে নজর যায় ও মা কালাও তোমার কর্তব্য একটা আমার স্বামী এলে স্বামীর মনটা আমি কালো
नजर देते देवा नाओ एटाई हलो नबीर घरेर मेदेर परिचय ए सुना माने के रहो ओ गो आमार मा काले एकबार बोझार चेष्टा करो मा आमार नबीजी बोलेछेन जारा स्वामी स्त्रीर मध्ये मोहब्बत राखे ओई बाड़ीते भालोबासा मोहब्बत थाके अल्लाह बोले ओई बाड़ीते आमि रहमत बर्षित करब जोरे बोलुन सुभानाल्लाह एखन अनेक मालवी অনেকে মানুষ বলছে মোল্লা সাহেব আপনি তো পাঁচ টাকা যাচ্ছেন তো একটা আমাদের আমার লাগে একটা মাওলানা খুঁজেন তো বলে কেন গো বলে আমার পিটির সঙ্গে মাওলানা বিয়ে দিবে বলে কেন মাওলানার সঙ্গে বিয়ে দিবেন কেন মাওলানার বেতন তো মাসে 5000 6000 এতে কি হবে বলে মোল্লা সাহেব আমি টাকা দেখতে যাব না এখন মেয়েদের সঙ্গে ছেলের বিবাদ হচ্ছে এক মাস পরে ফ্রি ফায়ার খেলছে আপনার পাবজি খেলছে তারপরে মদ খাচ্ছে তারপরে বাবাজি গলা কাটার মুরগির মতো চুল কাটতেছে ওই ছেলের সঙ্গে আমার বিটির বিয়ে দেব না আর আলেম সঙ্গে বিবাহ দিলে পারে এরা জীবনে মদ পান করতে পারবে না এরা জীবনে বাবাজি হারাম খেতে পাবে না এরা যেটুকু খাবে হালালি খাবার খাবে এ ঠিক কি না আসুন বাপজি আমরা বলতে গেলে অনেক কিছু বলার আছে আল্লাহ পাক আপনাদেরকে যেন হেদায়েত করুক এ মা খালা একটা কি হয়েছে জানেন এক মোল্লা সাহেব বলেছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করতে গেলে বিবির হাতে তরকারি খেয়ে নাম করতে হবে এ বাপজি 12টার সময় বাড়ি গেছে ছেলেটা বিবিকে যায় বিবি খেতে দাও বাবা রুটি এক এক আপনার এক বাটি গোশ দেশি মুরগির গোশ নিয়েছে নেওয়ার পরে একখানা খেতে যাবে কি ও ছেলেটার মনে পড়ে গেছে হায় রে হায় মোল্লা সাহেব তো বলল যে বিবির হাতে তরকারি খেয়ে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে যেমনই বাবা স্বামী খেয়ে বলছে বিবি আজ তুমি চমকদার রান্না করেছো তোমার মতো রান্না আজ ভেবে সুন্দর হয়নি গো কেউ রান্না পারে না তখন মেয়েটা কি জানে ও আজকে তো ভুল ভাই আজকে ওই পারে আব্দুর রহমানের পিটি যে তোমাকে দিয়ে গেছে গোশত রান্না নিশ্চয় তোমার আব্দুর রহমানের পিটির সঙ্গে কিছু কালেকশন আছে এই বাবা ঝামেলা লাগলো বাবাজি না মা আপনাকে কর্তব্য আমার নাবিজি যখন গারে হীরাতে আল্লাহর ইবাদত করতে যেতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার আপনার চিরনি নিয়ে মাথাটাকে আঁচড়াতে আর সুন্দর হয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে থাকতেন জোরে বলুন সুবহানাল্লাহ আর এখন মহব্বত হচ্ছে কেমন দেখেন শ্বশুর ও শাশুড়িতে আলাদা আলাদা বালিশ দিচ্ছে রাত্রে বেলা একটু ঝগড়া হয়েছে এই আলাদা এদিকে মুখ ঘোরালছে এই আলাদা মুখ ঘোরালছে কি হয়েছে গো এও কথা বলে না এ কথা বলে না বাবাজি এই তো বাবা সিস্টেম এদিকে আবার কি হয়েছে কি জানেন স্বামীর মুখ বন্ধ করে রাত বিবির মুখ বন্ধ যাট এদিকে আর এ ভালোবাসা বাড়বে আমার নবীজি বলেছেন মহব্বত যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো স্বামীকে মহব্বত করো মহব্বত যদি করতে হয় এ বেরাদার আল্লাহর ওলির বিবিদের মতো মহব্বত করো মহব্বত যদি করতে হয় নবীগণের স্ত্রীর মতো আপনার মহব্বত করো এরই নাম হচ্ছে ভালোবাসা জোরে কর একবার তুমি আল্লাহুম্মা সাল্লা ولا عليه مولانا محمد صلى الله عليه وسلم جمكل থেকে মনির ইসলাম 15 বস্তা সিমেন্ট দিয়েছে নারায়ে তাকবীর নারায়ে সালাত মাসলাক আল হযরত আল্লাহ এ মনির জঙ্গল থেকে আল্লাহ ইসলামপুর থেকে মনুর বলে একটা ছেলে 15 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ আপনার ঘরে ও গো রব্বুল আলামিন সেই মনুরকে আল্লাহ তাকে জান্নাতি বলে কবুল করে নিন আল্লাহ তার বাড়িতে রুজি রোজগার বরকত দিন সকল কোন আল্লাহু আমিন এ ভাই আপনাদেরকে একটা কথা বলে যায় আমরা নবীজির আশিক নওয়া আশিক কোনটা আশিক না যদি আমরা নবীর আশিক হই রে বাবা আমার 10 জন ভাইকে দুটো বস্তা করে নবীর খোদার ঘরে মাদ্রাসায় সিমেন্ট দান করতে বলবো হবে না মসজিদে খোদার ঘরে 10 জন ভাইকে দুটো দুটো করে সিমেন্টের বস্তা
350 করে সিমেন্টের বস্তা হলে দুইটা বস্তার দাম কত হচ্ছে 700 টাকা নাকি গো বাবাজি 10 জন ভাই হবে না আর তামিলি ভাষা ভোজপুরিতে আপনাদের কাছে নাচ শোনাবো জি 10 জন ভাই আমার দুইটা বস্তা করে দুটো দুটো করে বস্তা নাবের ঘরে মাদ্রাসা একটু দেওয়া হবে না ভাই জন্ম আমার নবে যোগে হলে কেমন হত জন্ম আমার নবে যোগে হলে কেমন হত জোরে বলুন সুবহানাল্লাহ